মুখোমুখি ইরান সৌদি যে কোনো সময় যুদ্ধ, শক্তিতে কে এগিয়ে? আরব বিশ্বের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরান, আঞ্চলিক প্রভাব বিস্তারে সবসময় তারা তৎপর। ইরান মুসলিম শিয়া সম্প্রদায়ের এবং সৌদি আরব সুন্নি সম্প্রদায়ের নেতৃত্বে রয়েছে। এই দুটি দেশ এ পর্যন্ত সরাসরি কোনো যুদ্ধ করেনি, তবে বিভিন্ন স্থানে ছায়া যুদ্ধে অংশ নিয়েছে। সম্প্রতি লেবানন পরিস্থিতিকে ঘিরে আবার এই দুই দেশ মুখোমুখি। এখন সরাসরি যুদ্ধের আশঙ্কাও করছেন কেউ কেউ। সৌদি আরব ও ইরান মুখোমুখি হলে আরব বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে কে কাকে সমর্থন দেবে? বিবিসি বলছে সৌদি আরব বেশি দেশের সমর্থন পাবে। এই দেশগুলো হলো মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন, আর তাদের সর্বশেষ মিত্র হিসেবে সমর্থন থাকবে ইসরায়েলেরও। এছাড়া সিরিয়া সরকারি বিরোধী বিদ্রোহী, ইয়েমেনের নির্বাসিত সরকারের সমর্থক ও লেবাননের সুন্নি ব্লকের সমর্থন পাবে সৌদি আরব। পরাশক্তির দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে পাশে পাবে সৌদি আরব। অন্যদিকে ইরান পক্ষে পাবে ইরাককে, আর সিরিয়ার সরকার ইয়েমেনের হুতি বিদ্রোহী লেবাননের হিজবুল্লাহকে পাশে পাবে ইরান। মার্কিন সাময়িকী নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয় হিজবুল্লাহর হাতে 1,00,000 ক্ষেপণাস্ত্র রয়েছে। সৌদির বিরুদ্ধে লড়াইয়ে পরাশক্তি রাশিয়া ইরানের পক্ষে থাকবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু কার শক্তি কতটুকু? সামরিক শক্তিতে ইরান নাকি সৌদি আরব এগিয়ে? লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এই দুই দেশের চলতি বছর পর্যন্ত সামরিক শক্তির পরিসংখ্যান তুলে ধরেছে। তাতে দেখা যায় ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা 5,63,000, বিপরীতে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর সদস্য 2,51,500। ট্যাঙ্ক আর্টিলারি ও টহল নৌযানের দিক থেকে এগিয়ে রয়েছে ইরান। ইরানের 1,513টি ট্যাঙ্ক, 6,798টি আর্টিলারি এবং 194টি টহল নৌযানের বিপরীতে সৌদি আরবের রয়েছে 900টি ট্যাঙ্ক, 761টি আর্টিলারি ও 11টি টহল নৌযান। আইআইএসএস বলেছে যুদ্ধবিমানের দিক থেকে ইরানের চেয়ে একটুখানি এগিয়ে রয়েছে সৌদি আরব। ইরানের যুদ্ধবিমান রয়েছে 336টি আর সৌদির 338টি। তবে ইরানের বিমানগুলো কিছুটা পুরনো মডেলের, সেদিক থেকে সৌদির যুদ্ধবিমান আধুনিক প্রযুক্তির। আইআইএসএর পরিসংখ্যানে দেখা যায় সৌদি আরবের কোনো ডুবোজাহাজ নেই, ইরানের ডুবোজাহাজের সংখ্যা 21টি। অন্যদিকে সৌদি আরবে 60টি ডিস্ট্রয়ার ও রণতরির বিপরীতে ইরানের কোনো ডিস্ট্রয়ার বা রণতরি নেই। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।